মাধ্যমিকে এবারে 700 নম্বর, 693 নম্বর পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ভবিষ্যতে নিট ইউএসজি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় সে, তার জন্য প্রস্তুতি শুরু করেছে আগে থেকে। মাধ্যমিক দেওয়ার পূর্বে পর্ষদ থেকে যে একটা টেস্ট পেপার দিত, আমি একটু এই লাইনটা তুলে ধরবো। টেস্ট পেপারের সামনে দিকে লেখা থাকতো যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা একটা ভিত্তিমূলক পরীক্ষা, কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়। অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে অ্যাংজাইটি ছিল, আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে, তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা, তাদেরকে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনই চূড়ান্ত বলবো না, তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা, এই সব কিছুই একে মানে যাকে বলবো মাভুই মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবে আর কিছু। গৃহশিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন, ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা এক্সট্রা ছিলেন। বাবা মা তো সবসময় পাশে ছিলেন, যখনই পড়াশোনা কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম। বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে, তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না। যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনোরকম ঘাটতি রাখতেন না, আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত, বা সে বিষয়ে তিনি অবশ্যই আমাদের আমাকে যথাযথ আর কি উপদেশ দিতেন। স্কুলের শিক্ষকেরা কিভাবে সাহায্য? হ্যাঁ, স্কুলের শিক্ষকের বিষয় হচ্ছে যে স্কুলে আমার টিচার্সরা অবশ্যই এই বিষয়ে সহমত হবেন যে আমি ততটা নিয়মিত ছিলাম না, কিন্তু তার পাশাপাশি টিচারদের সাথে আমি কন্টিনিউয়াস টাচে ছিলাম। মাধ্যমিকের আগেও আমার স্কুলের বাংলা ম্যামের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছিল, কি করে বাংলার মতো লিটারেচার সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সব সময় তারা আমার পেছনে ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আবৃত্তি গান তো শিখছিলাম, আবৃত্তি প্রাতিষ্ঠানিক শিখিনি, চর্চা করি ভালো লাগে বলে, সেটা ড্রয়িং ইত্যাদি সমস্ত কিছু। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত পিওর সায়েন্স নিচ্ছি এবং তারপরে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। আনন্দধান, আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর পত্তরা, সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর,